আপনাকে দেখে আমার এক ফ্রেন্ডের কথা মনে পড়ে গেছে। আমাকে কিছু বললেন? বললাম যে আপনাকে দেখে আমার এক ফ্রেন্ডের কথা মনে পড়ে গেছে। ও আচ্ছা, আপনার ওই ফ্রেন্ড কি দেখতে আমার মতো নাকি? না 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 না, ও আপনার মতো এরকম এখানে বসে চাকরির বিজ্ঞাপন মার্কিং করতে, তো এজন্য। ও তা আপনার ওই ফ্রেন্ড কি পরবর্তীতে চাকরি পাইছিল? চাকরি পেয়েছে কি পায়নি সেটা জানার আগে আমার মনে হয় আপনার ওর পাস্ট হিস্ট্রি কিছু জানা উচিত। অ্যাকচুয়ালি আপনি নিজেও চাকরি খুঁজছেন, তো আমার কাছে মনে হয় আপনার ওর হিস্ট্রিগুলো বোধহয় কাজে লাগে লাগতেও পারে। হ্যাঁ বলতে পারেন, আজকে আমার তেমন কোনো কাজ নাই, সমস্যা নাই, আপনি বলেন। ওয়েল, আমার ফ্রেন্ডের নাম মামুন এবং আপনাদের এই এইদিকেরই এই ব্যস্ত জায়গাটারই একটা মেসে একটি রুমেও ভাড়া থাকতো। মামুন তিতুমির কলেজ থেকে অঙ্কে গ্র্যাজুয়েশন করেছে 4 বছর আগে, কিন্তু এই 4 বছরে ও একটা চাকরিও জোগাড় করতে পারেনি। এমন না যে চেষ্টা করেনি, 4 বছরে সে কম করে হলেও 50টার বেশি ইন্টারভিউ দিয়েছে, কিন্তু রেজাল্ট 0। কারণ বর্তমান চাকরির বাজারে পড়াশোনার রিকোয়ারমেন্টের পাশাপাশি আরও একটা রিকোয়ারমেন্ট খুব দরকার থাকে, আর এই রিকোয়ারমেন্টের নাম চাচা মামার রিকোয়ারমেন্ট। অথবা আরেকটি রিকোয়ারমেন্ট থাকলেও কিন্তু চলে, সেটা হচ্ছে টাকা। বুঝছেন ভাই, মামুনের এই ডিগ্রির রিকোয়ারমেন্টটা থাকলেও মামা চাচা বা টাকা কোন রিকোয়ারমেন্টেরই আসলে জোগাড় ছিল। মামুনের মতন মানুষদের বেশিরভাগ দিনই কাটে চা আর বিস্কুট খেয়ে, কারণ এদের কাছে পেট বাঁচানোর চেয়ে পকেট বাঁচানোটাই বেশি জরুরি। দিনের প্রধান কাজগুলোর মধ্যে একটা হলো এখানে চাকরির বিজ্ঞাপনে যোগাযোগ করা। বাট দ্য ফ্যাক্ট ইজ, ঢাকায় চাকরির বিজ্ঞাপন অনেক থাকলেও চাকরির খুব অভাব। আর প্রতি সপ্তাহে আপনার মতন সাপ্তাহিক চাকরির পত্রিকা মার্কিং করা তো আছে। একদিকে মেসের ভাড়া বাকি, অন্যদিকে চায়ের দোকানের বিল বাঁচে। এইরকম অবস্থায় টিউশনি করাটাই হচ্ছে বাঁচার একমাত্র পথ, কিন্তু বর্তমানে সেটা জোগাড় করা খুবই কঠিন, খুবই কঠিন ভাই। Thank you.
বাংলাদেশে প্রতি বছর প্রায় 12 লাখ স্টুডেন্ট গ্র্যাজুয়েট হয়, এর মধ্যে চাকরি পায় মাত্র 7 লাখ, আর বাকিরা এভাবেই মামুনের মতন হয়তো চাকরির খোঁজে রাস্তায় রাস্তায় ঘোরে। ওই কেক রাখেন, দাঁড়ান, আপনার আগের 2600 টাকা বাকি আছে, আগে টাকা পরিশোধ করুন, পুরো বাকি নেন, এইভাবে বাকি দশই পুরো। কেউ একজন বলেছিল, একটা শূন্য পকেট মানুষকে যে শিক্ষাটা দিতে পারে, পৃথিবীর কোন স্কুল বা কলেজে সেটা আসলে দিতে পারে। আরে তুমি চিন্তা করতেছো কেন? এই যে আমার এখন ফার্স্ট ইয়ার চলতেছে, তো তো দেখতে দেখতে 4 বছর কেটে যাবে। তারপর গ্রাজুয়েশন কমপ্লিট করার পর একটা ছোটোখাটো যে কোনো একটা চাকরি খুঁজে নিব। চাকরি পাওয়ার পরই মনে করো যে তোমার বাবা মার সাথে দেখা করতে চাও, এই 4 বছর দেখতে দেখতে কেটে যাবে, চিন্তা করো না। চিরকাল সৌরভ ছড়ানোর প্রতিজ্ঞা করে মানুষের জীবনে কখনো কখনো ফুল প্রস্ফুটিত হয়, কিছু কালের মিষ্টি ঘ্রাণ মাতিয়েও রাখে আমাদের। মামুনের জীবনের রুক্ষ বাগানেও একটা গোলাপ ফুটেছিল, মাতিয়ে রেখেছিল ওকেও, কিন্তু বাস্তবতা নামের চরম কাঠিন্যের দাপটে ওই ফুলটাও ঝরে গিয়েছিল। ডুবন্ত মানুষ কিন্তু নদীতে খড়কুটো পেলেও বেঁচে থাকার জন্য তা আঁকড়ে ধরে। মামুনের অবস্থা হয়েছিল ঠিক সেই রকম। এক বন্ধুর মারফতে মামুন তার এক বড় ভাইয়ের কাছ পর্যন্ত পৌঁছে গেল কাজের উদ্দেশ্যে। সলমন ভাই, টাকা কি খুব দরকার? এই প্যাকেটটা একটা ঠিকানায় পৌঁছাইতে হইব, যদি পারো টাকা পাইবা, না পারলে 1 টাকাও পাইবা না। আর হইল পুলিশ থেকে সাবধান, পুলিশে যদি ধরে তাহলে আমি তোমারে চিনি না, বুঝছ? পারবা এখন?
আসসালামাইকুম মন্টু ভাই, মাল পাইছেন? কোনো সমস্যা হয় নাই তো? আচ্ছা ভাই ঠিক আছে, পরে কথা হইতেছি তাহলে। আচ্ছা বালাগাম করছোস, নেক্সট টাইমে ট্যাগার দরকার পড়লে আইস, একটু বাড়ায় বুড়ায় দিমুনে, আপাতত এটা রাখ। আপনার মোট হইছে 2610 টাকা। তা আপনার সেই ফ্রেন্ড এখন কি করে যদি বলেন? কি করে, মামুন বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, আর এখন সে আপনার সামনে বসে তার জীবনের গল্প বলতেছে। ও আপনি সে? আপনি সে মামুন? আপনার সাথে কথা বলে ভালো লাগলো। জি আমারও, আবার দেখা হবে, ভালো থাকবেন। Ha 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 ha!